তো আজকে আমরা একটা আমের ছবি আঁকবো। প্রথমে আমটা এঁকে নিলাম, দেখে নাও জাস্ট গোল করে নিচের দিকে বাঁকি আর তুলে দিয়েছি। আম হয়ে গেছে, এবার একটা পাতা করে নেব। পাতাটা এমনি আঁকি বাঁকি আঁকা বাঁকি ঠেকিয়ে দেবো ডগ পর্যন্ত, দুপাশে করে একটা পাতা করে নেব। এরপর আমরা কালার করব। প্রথমে বর্ডার টেনে নেব গাঢ় সবুজ কালার দিয়ে, প্রথমে বর্ডারটা টেনে নেব। টানা হয়ে গেছে, এবার গোড়ার দিকটা একটু সবুজ কালার করে দিচ্ছি। সবুজ কালার দেওয়ার পরে আমরা হালকা সবুজ কালারটা ওর উপর দিয়ে নেব খানিকটা। এরপর আমরা হলুদ কালার দিয়ে নেব। হলুদ কালারও দেওয়া হয়ে গেছে, তিনটে পরপর দিয়ে যাচ্ছি রং। হলুদ কালার দেওয়া হয়ে গেছে, এবার বকের দিকটা পিঙ্ক কালার, গাঢ় পিঙ্ক কালার দিয়ে দেব। তো পিঙ্ক কালার দিতে আরম্ভ করে দিচ্ছি। পিঙ্ক কালারের পর আমরা অরেঞ্জ কালার দিয়ে নেব। অরেঞ্জ কালার দেওয়া হয়ে গেছে, এরপর বাকি অংশটা আবার হলুদ কালার। এরপর আমরা কালারটাকে মিক্সড করে নেব। আমি আউলে করে মিক্সড করে নিচ্ছি, তারপর যেগুলো বাকি থাকবে সেগুলো কালার দিয়ে ঘোরাতে হবে। তো মিক্সড হয়ে গেছে, এবার হলুদ কালারটা ওখানে বেশি লাগছে বলে ওখানটা আরেকটু সবুজ দিয়ে দেবো হালকা করে। সবুজ দেওয়ার পরে আবার মিক্সড করে নেব। যাই হোক, মিক্সড করে নিয়েছি, মগটা আর একটু গাঢ় লাল কালার দিয়ে নিয়েছি। এরপর পাতাটা করব। পাতাটা প্রথমে হালকা সবুজ কালারটা দিয়ে বর্ডার টেনে ডগের দিকটা ভরিয়ে নেব, আর মগের দিকটা আমরা গাঢ় সবুজ কালার দিয়ে ভরিয়ে নেব। তো ভরানো হয়ে গেছে আমাদের, তো বকটাও সবুজ কালার করে নিলাম। এরপর আমরা ওখানে গাঢ় ব্লু কালারটা দিয়ে ওই পাতার ওই একগুলো করে নিচ্ছি, বকের পর থেকে যে একগুলো নাড়িগুলো। এরপর ওই গাঢ় ব্লু কালার দিয়ে বর্ডারটা টেনে নিচ্ছি, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে এবং উজ্জ্বল লাগে এবং ভালোভাবে ছবিটা ফুটে উঠে।